कीड़ा सोना की दास्तान आरजे फरहान्स रैंको वेलकम टू द आरजे फरहान्स रैंको গালি খেতে ইচ্ছে করতেছে ঠিক আছে সিরিয়াসলি মানে প্র্যাঙ্ক কল যদি একটু গালাগালি না করে আমাদের মজা হয় না গালাগালি করে আপনার কানে তুলে দিয়ে বসবে প্র্যাঙ্ক কল করো আমার কাজিন সামিয়া ও অনেক সুন্দরী আর আনুর নাম্বারে ফোন পেলে হইছে আনুর নাম্বারে কল পেলে অনেক গালি দেয় ও বাট ও অনেক ভালো একটা মেয়ে বাহ সামিয়া ও সামিয়া হ্যালো ওয়ালাইকুম সালাম এটা কি সামিয়ার নাম্বার আমার কিছু গালি লিখতে হবে আপনি কিছু গালি দিবেন আমাকে সেই গালিগুলো লিখতাম আর কি মুখস্থ করে কালকে পরীক্ষা খাতা লিখে দিতাম আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও ওগো আচ্ছা আপনি একটু বলবেন যে ঢাকা শহরে কোথায় সূর্যের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক আছে ওইখানে কি সূর্যের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক পাওয়া যাবে আপনি গালাগালি দিলে আমার ভালো লাগবে কালকে এক্সামটা ভালো হবে সামিয়া আচ্ছা শুনেন না সামিয়া আপনার নামে সন্ধি বিচ্ছেদ কি জানেন স্বামী যোগ মিয়া সামিয়া আপনার বাসার সামনে আসবো আমি একগুচ্ছ ফুল নিয়ে তারপর আপনি গান গাইবেন ফুল দিও কলি দিও কাটা দিও না আস্তে আস্তে দিও কামর দিও না আমি একটা কি আই লাভ ইউ আই লাভ ইউ টু আই লাভ ইউ টু আচ্ছা শুনেন না আপনি কি আপনি আপনার বিয়ের পরে যাবেন আই লাভ ইউ শুনেন না আপনি রেগে যাবেন না রেগে গেলে ভালো লাগে ওগো এই হাই লক্ষ্মীটি অসুন্দরী তুমি গলার মালা আচ্ছা আপনি রেগে গেলে কিন্তু আপনার কণ্ঠটা ছেলেদের মতো হয়ে যায় How dare you? How dare you are very beautiful and natural girl in this world and your domestic, I'm sorry, fantastic my behavior is very notorious. But why? I love you. আমি না সুন্দর করে I love you বলতে পারি. Hello. Ogo. আপনি কে প্লিজ দয়া করে বলবেন? আমার নাম ওগো. আমার মাঝে মাঝে অনেকে আদর করে জামাই বলে ডাকে. আপনি দুটো একসাথেই বলতে পারেন ওগো জামাই. ক্যারেক্টার লিখ একটা ওহো ক্যা করু ও সালা ক্যারেক্টার ঢিলা হে হে আপনার বাসা
আমার মা বোন আছে, বোন নেই, মা বলছে বোন আনলে ভাত দেবে না বাসায়। এই মা কথা বলো তো, এই যে মা তোমার বউ কথা বলবে, ছেলের বউ মা, এদিকে এসো মা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বুঝতে পারছি, আসলাম ইউ আর ভেরি এফেকশন ফরম বরিশালিয়া ল্যাঙ্গুয়েজ আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প নাই। এই শামিয়া, এই শামিয়া আমার বুকে কেমন যেন চিনচিন করে ব্যথা হয়, ঠিক আছে? আমি ফোন কাটবো, আপনি বারবার ফোন দিবেন। ফোনটা কাটবা কেন? তোমার দামি ফোন, দামি ফোন কাটলে এটা কিনতে হবে তো। শুনুন না, আমার মা বলছে তোর বউর কাছ থেকে জেনে নে, তাই তোমাকে ফোন দিলাম। আপনি বারবার ডিস্টার্ব করতেছেন, কে আপনি বলবেন? আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। ওগো, আমি চিরদিন তোমারই তো থাকবো। কি আমি তো হ্যাপেক্স ভালোবাসি। হ্যাপেক্স না, সরি, এফেক্স। আমি তোমাকে ভালোবাসি। ক, কাল তো সিরাম বলো, আজ আমার কি হলো? খ, মধু খই খই বিষ মিশাইলা, কোন কারণে ভালোবাসার আগুন ধরাইলা? দশ বছরে বিয়ে করতে চাই না সুন্দরী, আমি 11 বছরে বিয়ে করব। আপনি আমাকে চিনেন? আমি কে? আমি জানি তো তুমি সুন্দরী। হ্যালো, আপনি কি, আপনি ইসলাম মানে কালী ভূত, এই জন্য সুন্দরী মেয়েকে ফোন দেন? আমি কালী ভূত না, আমি হচ্ছি ওসামা বিন লাদেন। আপনার সাথে কথা বলতে আমার খুব বিরক্ত লাগতেছে, দয়া করে এই শুনো, এই শুনো, এই শুনো, এই শুনো, তুমি রাগ করবে না, লাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, তুমি কম দামে জুতো দিয়ে পিটাবা না, আমার খারাপ লাগে, আমার একটা স্ট্যাটাস আছে না, তুমি একটু বেশি দামে জুতো দিয়ে পিটাবা, ঠিক আছে? আইসে একেবারে কমোট, যাও তো বাগানে। আমি তোমার জামাই হতে চলেছি। এই বে শুনো, রাগারাগি করো না, আমি হচ্ছে আরজে ফারহান, রেডিও নেক্সট থেকে ফোন করছি, এটা হচ্ছে একটা প্র্যাঙ্ক কল ছিল, আর তোমার বান্ধবী তোমার নাম্বার দিছে তোমাকে জানানোর জন্য, আমার কোনো দোষ নেই, আমি সরি, আমাকে ক্ষমা করে দাও, গালাগালি করো না প্লিজ, অনেক বকা দিছো, আমি কিন্তু অনেক কষ্ট পাইছি, আমাকে একবার আই লাভ ইউ বলো এখন। কিডা সোনা কি যাচ্ছে আরজে ফারহান ব্যাংকক।